আসসালামু আলাইকুম। আজ বানাবো গুলগুলা। কালের পরিবর্তনে গুলগুলা হারিয়ে গেছে, তাই একটু ফিরিয়ে আনার চেষ্টা। প্রথমে কুসুম গরম পানি নিলাম, দেড় কাপ। হাফ কাপ চিনি দিলাম, ইস্ট দিব এক চা চামচ। ভালো করে মিক্স করে ভালোভাবে মিক্স করে এবার আটা দিব দুই কাপ। বেকিং সোডা দিব হাফ চামচ। লবণ দিব সামান্য। সব ভালো করে মিক্স করে নেব। হাত দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। সময় নিয়ে 5 মিনিট পর্যন্ত এভাবে গোলাইতে হবে। মাখানো হয়ে গেল, এবার দিব এক চামচ মিষ্টি জিরা। মিষ্টি জিরা দিলাম এক চামচ দিয়ে আবার মিশাবো। মাখানো শেষ, এক ঘন্টার জন্য ঢেকে রাখবো। এক ঘন্টা পর গুলগুলে তেলে ভাজবো। এক ঘন্টা হয়ে গেল, এখন গুলগুলা ভাজবো। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, এখনো ভাজা হয় নাই, আরো ভাজা হবে। মিডিয়াম জালে ভাজতেছি। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। শেষ।